কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ফেসবুক পোস্ট করে বেশ কিছুদিন আগেই আপনাকে দল থেকে বা দলের যাবতীয় কাজকর্ম থেকে নিষ্কৃতি দিয়েছেন। বলতে গেলে তিনি ঘোষণা করেছেন যে দলের সঙ্গে আপনার কোনো সংস্রব নেই বা কোনো সম্পর্ক নেই। কিন্তু তারপরেও গতকাল রাজ্য সহসভাপতি এবং জেলা দলের বর্তমান যে চেয়ারম্যান আছেন গিরীন্দ্রনাথ বর্মন, তার সঙ্গে আপনাকে একসঙ্গে বানেশ্বরে দেখা গেল, কি বলবেন এই বিষয়ে? না, প্রথম কথা হচ্ছে কালকের যে প্রোগ্রাম সেটা কোনো দলীয় প্রোগ্রাম ছিল না, সেটা আমাদের দলেরই শীর্ষ নেতৃত্বরা সবাই মিলে কালকে শিকড়ের সন্ধানে বলে একটি নতুন কর্মসূচি নিয়েছেন। সেটা দলীয় কর্মসূচি নয়, শিব মন্দির বানেশ্বর আমাদের ঐতিহ্যবাহী শিব মন্দির, সেই শিব মন্দিরে কালকে পুজো দেওয়ার ব্যবস্থা ছিল, সেখানে আমি গিয়েছিলাম, আমাকে সেখানে ডাকা হয়েছিল এবং আমি সেখানে গিয়েছিলাম। দলের চেয়ারম্যান এবং আমাদের বর্ষীয়ান নেতা রাজ্য সহসভাপতি রবীন্দ্রনাথবাবু, গিরীনবাবু, বিনয়বাবু, সবাই, পরিমল দা, সবাই মিলে আমাকে ডেকেছিলেন, সেই জন্যই আমি গিয়েছিলাম। আর দলীয় কর্মসূচি থেকে কে আমাকে কোথায় বলল যে সংস্রব নেই বা কে কী করল, দেখুন দলটা একজনই নেত্রী মমতা ব্যানার্জি, তার নেতৃত্বে দল চলে, সুতরাং সেখানে ওই দলটা তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয় যে আজকে তার মনে হলো আমার দলের সাথে সংস্রব নেই, অমুকখানে সংস্রব নেই। আমি কোনো দলবিরোধী কাজ তো করিনি, যে কাজের জন্য আমাকে সেটা বলা হয়েছে যে বিধায়ক যদি অপকীর্তি করে তো বিধায়কের অপকীর্তির কথা বলতে হবে না, তা সেটা বললে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, বিধায়ক ব্যক্তিগতভাবে যে সমস্ত দুর্নীতির সাথে যুক্ত সেই সমস্ত দুর্নীতির কথা আমি বলেছি। তো তার জন্য আর ফেসবুকে পোস্ট, আমি ব্যক্তিগতভাবে ফেসবুকে পোস্ট করিনি, আমি একটা আমার যারা ক্লোজ তাদেরকে আমি আমার কী বলে ওটা হোয়াটসঅ্যাপে আমি কিছু দিয়েছি। এরকম তো হোয়াটসঅ্যাপটা তো মানুষের ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত সম্পর্ক তৈরি করে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ দেখবার অধিকারও কারো নেই, আর আমি তো উনিকে পাঠাইও নি হোয়াটসঅ্যাপে, উনি জানলেন কী করে? তো নিশ্চয়ই উনির সঙ্গে যারা টাচে আছেন তাদের সাথে আমার হোয়াটসঅ্যাপে সম্পর্ক আছে, এটা বুঝতে হবে। তো উনি ভাবেন যে বিধায়ক ভাবেন, আর বিধায়ক সেটা কাউকে কনভে করছেন, তিনি শিক্ষিত মানুষ, তিনি ইংরেজিতে কিছু টার্মস বলেন, কী কী সব বলেন, সেই জন্য মানুষ ভাবে যে তিনি বোধহয় বিরাট কোনো পণ্ডিত বা বিরাট কিছু। তো আমি এইসব নিয়ে একদম চিন্তিত নেই, আমাকে দল থেকে বের করলো না, দল থেকে আগেও বলেছি এখনও বলছি দলের সাথে সংসব আছে কি নেই এসব নিয়ে আমি একদম চিন্তিত নেই, যেখানে প্রয়োজন আমি ডাকবে আমি সেখানেই যাব, কেউ আমাকে বাধা দিতে পারবে না, আমি স্বাধীন দেশের নাগরিক, স্বাধীনভাবে কথা বলবো, স্বাধীনভাবে চলবো, স্বাধীনভাবে ফিরবো, এবং যেখানেই অন্যায় দুর্নীতি দেখবো বা যেখানেই আমার মনে হবে আমি সেখানেই আমার বক্তব্য পেশ করব। তাতে কে আমাকে বলবে দলের সাথে যেদিন মমতা ব্যানার্জি আমাকে বলবে যে আমার দলের সাথে সংসব নেই সেই দিন আমি এইসব কথা শুনব, বাদ বাকিরা কেউ দল তৈরি করেনি, যারা আজকে বলছেন আমাকে বা চেয়ারম্যান বা ইত্যাদি ইত্যাদি তারাও একটা সময় এসএফআই করতো, তো তারা হঠাৎ সে আমার থেকে বয়সে জুনিয়ার, তো সে কি বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না। আচ্ছা, জেলা সভাপতি আপনার বিরুদ্ধে যেদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অ্যাকশান নিলেন তারপর থেকে এখনও অবধি আর জেলার বাকি অন্যান্য যে নেতৃত্বরা রয়েছেন তাদের সঙ্গে আপনার কোনোরূপ কথা হয়েছে? সবার সাথে কথা হচ্ছে, সেই স্বৈরাচারিতা আবার, স্বৈরাচারিতার প্রতিফলন আবার দেখা যাচ্ছে, যে স্বৈরাচারিতা যেখানেই হবে সেখানেই প্রতিবাদ হবে, দলের কর্মীরা এখন আর চুপ করে থাকবে না, কারণ দল সংকটে, মমতা ব্যানার্জি এই সমস্ত স্বৈরাচারী নেতাদের কারণে দল সংকটে, সুতরাং কারো স্বৈরাচারিতা দলের মধ্যে চলবে না, মমতা ব্যানার্জির বার্তা সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে। তো সেখানে একজন বিধায়ক জেলা সভাপতিকে কী বললেন আর উনি সঙ্গে সঙ্গে ফেসবুকে বলে দিলেন, ফেসবুকের কথা নিয়ে আমাকে যদি কোনো কারণ থাকে নিশ্চয়ই আমাকে কারণ জিজ্ঞেস করা হবে, আমি তার উত্তর দিব, হঠাৎ করে বলে দিলেন আমার দলের সাথে কোনো সংসব নেই, কালকে মনে হলো দলের সাথে সংসব আছে, দলটা কি কারো একান নাকি? গত দুই দিন ধরে জেলা তৃণমূল কংগ্রেসের বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন গিরীন্দ্রনাথ বর্মন, তিনি একাধিকবার সংবাদ মাধ্যমে জেলা সভাপতির বিরুদ্ধে সরব হয়েছেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, গিরীনবাবু অভিজ্ঞ মানুষ, শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ, তিনি নিশ্চয়ই তিনি এমন কোনো কাজ বা এমন কিছু দেখেছেন যেটা তাকে আঘাত করেছে বা তিনি অপমানিত বোধ করেছেন,
তাই তিনি প্রতিবাদ করেছেন। প্রতিবাদ করা তো সবার পক্ষে সম্ভব হয় না, সবাই সবার মেরুদণ্ডটা বিক্রি হয়ে গেছে বা বলতে পারেন ওই ভয়ে সিটিয়ে গেছে। তো কিছু মানুষ আছেন যারা প্রতিবাদ করবেন, আর যারাই প্রতিবাদ করবেন দলের ভিতর থেকে আমরা সবসময় তাদের সাথে থাকব এবং সবসময় প্রতিবাদী মানুষের পাশে থাকব। উচিত কথা জনসমক্ষে আনতে হবে। কিছু মানুষ তাদের ব্যক্তি স্বার্থে দলকে পরিচালনা করবে, এটা আর হবে না, এটা হবে না। কারণ সামনে যেমন পঞ্চায়েত ভোট আছে, সামনে লোকসভা ভোট আছে, তাই ঘুরে দাঁড়াতেই হবে। এত যাদের বাহাদুরি তারা তো কেউ জিতে আসতে পারেনি, 7টা সিট হেরে এসছে কোচবিহার জেলা, তাদের এত বাহাদুরি কিসে যে একে বাদ দিতে হবে, ওকে করতে হবে? উপনির্বাচনে জিতেছে, আসল ভোটে তো হেরেছে, তো তারা বাহাদুরি দেখাবে, একে বাদ দিতে হবে ওকে? এর আগেও আমাকে গিরিনবাবু যখন সভাপতি ছিলেন তার বাড়িতে গিয়ে এরা বুঝিয়েছিলেন যে জয়কে এবং রাকেশ চৌধুরীকে বহিষ্কার করতে হবে। মানে এটা কি বাড়ির সম্পত্তি নাকি, যে যখন যাকে মনে হবে বহিষ্কার করতে হবে, যাকে যখন মনে হবে তাকে তখন শোকজ করতে হবে, কী করতে হবে, তাকে সংশ্রব রাখা যাবে না, তার পাওয়ার সিজ করতে হবে? এ মগের মূল্যম নাকি, যা খুশি তাই? এইসব আর চলবে না। এখন দলের নিচুতলার কর্মীরা ঐক্যবদ্ধ হচ্ছে, নেতাদের যেখানেই বারবারন্ত দেখা যাবে সেখানেই প্রতিবাদ হবে। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল এন্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুরাথ নগর, WOC রোড, বেঙ্গালোর 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে BSc নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নম্বর নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 62633 3783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।